না বলো গুড মর্নিং গুড মর্নিং সুন্দর করে বলো গুড মর্নিং হাই फ्रेंड्स वेलकम टू माय चैनल আমি মৌসুমী বলছি কলকাতা থেকে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এখানে তোমরা বেসিক্যালি ব্লগিং ভিডিও দেখতে পাবে আমি চেষ্টা করব সব রকম ব্লগিং নিয়েই তোমাদের কাছে আসার তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটা কথাই বলার আছে যে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা হেল্প করবে এই আশায় আজকে থেকে পথ চলা শুরু করছি আর বেশি কিছু না বলে চলো আমার ভিডিও আজকের ভিডিওটা এনজয় করা যাক আমি এখন মেয়েকে নিয়ে আর আমার হাজবেন্ডের সাথে একটু ছাদে এসেছি মাস্কটা দেখে আবার ভেবো না যে কোথায় যাচ্ছি ঘুরতে অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাচ্ছি না কমন সিঁড়ি ইউজ করি বলে মাস্ক পরে আসাটাই আমরা বেটার মনে করি তবে ছাদে এসে কেউ যদি না থাকে তখন একটু মাস্কটা খুলে দিই খুলে দিয়ে একটু হাওয়ার মধ্যে বেশ ভালোই লাগে তো এখন একটু মেয়ের সাথে খেলাধুলা করব তারপরে একটু সন্ধ্যা যখন হয়ে যাবে তখন নিচে চলে যাব এই যে আমার মেয়ে কি বলছো সে এখন কাক খুঁজতে ব্যস্ত মামাম টিকটিকি কোথায় নেই তুমি একটু দৌড়াও তো দৌড়াচ্ছ তো তুমি কি পরেছো এগুলো কি সাজু সাজু করেছো দেখাও তো একটু কি সাজু করেছো ক্লিপ লাগিয়েছো ঝুটি বেঁধেছো আবার হেয়ার ব্যান্ডও পরেছো মাম্মামের মতন কি সুন্দর লাগছে তোমাকে বেবি আসবো লুকাও এখানে দাঁড়িয়ে থাকলে কি করে ওখানে যাও যাও লুকাও লুকাও যাও জল নেই যাও যাও লুকাও নেই আচ্ছা তাহলে তুমি কাউন্ট করো আমি লুকাচ্ছি ঠিক আছে ওই দিকে ওই আজকে কি বানানো হচ্ছে আজকে যেহেতু আজকে আমি ফার্স্ট ভিডিও করেছি তো আমি আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করাতে চাই তার জন্য একটা নতুন মিষ্টি বানানোর চেষ্টা করছি জানি না হবে কিনা ম্যাঙ্গো মালপোয়া নাম শুনেছিস তুই না কেমন তো কোনো কিছু শুনিনি এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল জানি না কি হবে ওকে গুড লাক চেষ্টা করছি গুড লাক তো কেমন হচ্ছে এই যে আমি ভাবছিলাম কি হবে না হবে ঠিকঠাকই হচ্ছে ওকে এটা তাহলে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুই রেসিপিটাও শেয়ার করে দিস হ্যাঁ রেসিপিটা আমি শেয়ার করে আগে করিনি তার কারণ হচ্ছে এটা আমার একদম মনে থেকে বানানো ওকে ঠিক আছে কমপ্লিট কর রেসিপিটা আমি তাহলে এই ব্যাটারটা একটুখানি বলে দিই কি দিয়ে বানিয়েছি এটার মধ্যে আমি চালের গুঁড়ো ময়দা দুধ আর ম্যাঙ্গো পিউরি নিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আর এখানে এখানে আমি চিনি সিরা বানিয়ে নিয়েছি তো তার মধ্যে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে দিয়েছি শুধু ম্যাঙ্গো পাল্প আমার তো মনে হচ্ছে আরো কিছু দিয়েছিস একটুখানি এটা এলাচ দিয়েছি আর ম্যাঙ্গো পাল্প আর কিছু দেইনি এলাচ এলাচ এটা বলতে হবে কি হাফ কাপের মতন চিনি নিয়েছি আর দু কাপ জল দিয়ে ম্যাঙ্গো সিরাপটা বানিয়েছি তো খেয়ে বাকিটা বলছি যে কেমন টেস্ট হলো ওকে এই যে রেডি আমার ম্যাঙ্গো মালপোয়া
তোমরা তাহলে বানিয়ে খেয়ে আমাকে পিক পাঠাবে যে কেমন লাগলো খেতে, আর কমেন্ট বক্সে প্লিজ জানাবে যে কেমন হলো রেসিপিটা। আমি এরকম রসে ভেজানো ছাড়াও রেখেছি, যে তোমার হাজবেন্ডের রিকোয়ারমেন্ট ছিল রস ছাড়া খাবে, তো এরকম ভাবেও তোমরা এটাকে ট্রাই করতে পারো। আর খেতে কেমন হয়েছে সেই রিভিউটা আমার মেয়ের কাছ থেকে তোমরা তাহলে নিয়ে নাও। মামাম কেমন হয়েছে? কেমন ভালো? সত্যি ভালো? দারুণ হয়নি? তাই কে বানিয়ে দিল? কি এটা? এটা কি তুমি নাম জানো না? খেয়ে নিচ্ছ? কই একটু খেয়ে দেখাও তো কেমন খেতে। বাবা বাবা, এখন বাজে 8:30, যা গরম পড়েছে বাবারে বাবা। তো মালপোয়াটা বানিয়ে আমি সত্যি হাঁপিয়ে গেছি, তাই একটু ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছি। এটাও কিন্তু মন্দ হয়নি। যাই হোক, আশা করি তোমরা বাড়িতে ওটা বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আজকের মতন এই ছিল আমার ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের জন্য টাটা।